सुभाष जी वो जान हिंद आ गए है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए सुभाष जी वो जान हिंद आ गए है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए না একটা জিনিস যেটা হয়েছে যে যে এত আপত্তি যেগুলো এসছে লোকে যেটা চট করে মেনে নিতে অসুবিধা হয় যে সুভাষচন্দ্র বোস মানে ওনার মতো একজন বীর যিনি জীবনে কোনোদিন মানে কম্প্রোমাইজ করেননি যেখানে অন্যায় দেখেছেন রুখে দাঁড়িয়েছেন একদম নিজের মত নিয়ে চলেছেন সঠিক পথ যেটাকে মনে হচ্ছে সেটা ধরে চলেছেন ফলে মানে কংগ্রেসের টপ লেভেলে টপ লিডারশিপের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন ইংরেজি আপনার ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের এগেনস্টে লড়াই করে গেছেন একা হাতে মানে একটা কন্টিনেন্ট থেকে আরেকটা কন্টিনেন্টে চলে গেছেন কোনো সাহায্য ছাড়া সেখানে গিয়ে সরকার বানিয়েছেন একটা আর্মি গঠন করেছেন সেখানে কাজ হচ্ছে না দেখে আর একটা কন্টিনেন্টে চলে গেলেন 90 দিনের সাবমেরিন জার্নি করে যাওয়াটা খুব একটা মুখের কথা নয় সেটা সহজ নয় সেখানে চলে গেলেন সেখানে গিয়ে নতুনভাবে সরকার ঢেলে সাজালেন যে আইএনএ প্রথম যেটা তৈরি হয়েছিল সেটা প্রায় নষ্ট হয়ে গেছিলো সেটাকে পুরো রেজারেক্ট করলেন রিস্ট্রাকচারিং হলো সেটাকে একটা ফাইটিং ফোর্স বানালেন এবং ফ্রন্টে পাঠালেন যুদ্ধ হলো সেই প্রথমবার আইএনএ গিয়ে যুদ্ধে পার্টিসিপেট করলো তো এত বড় একজন লোক যার সঙ্গে মানে যে যে কোনো দেশের রাষ্ট্রনায়কের কথা বলুন যে 15 মিনিট কথা বলেছে তারা মুগ্ধ হয়ে গেছে তো এরকম একজন ক্যালিবারের লোক যে গোটা পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে মানে গভর্নমেন্ট তৈরি করছেন আর্মি তৈরি করছেন সবাইকে ইমপ্রেস করছেন সবাই ইমপ্রেস এত বড় একজন মানে ইন্টেলেকচুয়াল এত বড় একজন স্টেটসম্যান তিনি যে গুমনামি বাবা হয়ে থাকবেন এইটা মেনে নিতে লোকের অসুবিধা হয় এবং দ্যাট ইজ জাস্টিফাইড সমস্যাটা হলো যে গুমনামি বাবা বলতে যে ইমেজটা মাথায় আসে যে একজন অসহায় সাধু একটা ঘরের কোণে বসে রয়েছে তা কিন্তু ঘটনাটা নয় গুমনামি বাবা এই যে যে লোকটাকে গুমনামি বাবা বলা হচ্ছে তিনি কোনোদিন নিজেকে বলেননি যে আমি গুমনামি বাবা ইনি নিজের নামটাই কাউকে কোনোদিন বলেননি ঠিক আছে না ভগবান জি না নাম কাউকে বলেননি একটা নানা লোকে নানাভাবে তাকে অ্যাড্রেস করতেন কেউ বেশিরভাগ লোকই ভগবান জি বলে ডাকতো ভগবান ইজ আ সংস্কৃত ওয়ার্ড যেটা অ্যাড্রেস যখন করা হয় লোককে ভগবান বলে তুমি যদি রামায়ণ মহাভারত যদি পড়ো সেখানে দেখবে ভগবান হে ভগবান বলে বলা আছে তো যাকে খুব উঁচু স্তরে মানে ডিভাইন পার্সোনালিটি হিসেবে দেখা হয় তাকে ভগবান বলে অ্যাড্রেস করা হয় তো ওনার যারা সঙ্গী সাথী ছিলেন ওকে আশেপাশে তারা যারা যে যে কজন লোকই যেতে পারতেন তারা ভগবানজি বলে অ্যাড্রেস করতেন অনেকে বলতো গুরুজি অনেকে বলতো শ্রী স্বামী অনেকে বলতো সদ্গুরুদেব অনেকে বলতো পর্দেওয়ালা বাবা অনেকে বলতো অনাম সন্ত তো এই ধরনের নানা রকমের নাম তৈরি হয়েছে কিন্তু ওনার মৃত্যু যখন হয়েছে 1985 তারপরে যখন খবরের কাগজে বেরোতে শুরু করলো একটা লোকের নাম দিতে হবে তাহলে তো রিডার কনফিউজ হয়ে যাবে তো যে নামটা টিকে গেল সেটা হচ্ছে ওই গুমনামি বাবা এটা হচ্ছে উত্তরপ্রদেশের লোকাল প্রেসের দেওয়া নাম তো যখন এই নামটা তুমি সাইডে সরিয়ে দাও এবং ওনার জীবনটাকে দেখো লোকটাকে দেখো যে লোকটা পার্সোনালিটি লেটস রিক্রিয়েট হিজ পার্সোনালিটি কেমন লোক যে যার কাছে মানে অসংখ্য হাজার হাজার বই পাওয়া গেছে কীরকম বই মিলিটারি অ্যাফেয়ার্স হিস্ট্রি জিওগ্রাফি লিটারেচার ক্লাসিক্স মডার্ন লিটারেচার ইংলিশ বাংলা হিন্দি স্পিরিচুয়াল বই নানা রকম আমাদের ট্র্যাডিশনাল যেগুলো বেদ মহাভারত রামায়ণ পুরাণ এগুলো তন্ত্র তান্ত্রিক সাহিত্য এগুলো তারপরে হচ্ছে তোমার মেডিসিনাল বই হোমিওপ্যাথি আয়ুর্বেদ অ্যালোপ্যাথি এই ধরনের বই তো নানা রকমের বই মানে অগাধ তার বিচরণ একদিকে যেমনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পড়ছেন চার্লস ডিকেন্স পড়ছেন মানে এই বই কাদের কাছে থাকে খুব আপার লেভেলের ইন্টেলেকচুয়ালের কাছে যারা সোসাইটিতে এলিট হয় তারা এই ধরনের বই কালেক্ট করে কোনো রকমের কোনো বাবা এই ধরনের বই কালেক্ট করেন না পড়েন না এবং বই যে শুনেছেন উনি কালেক্ট করতেন তাই না বইগুলো উনি যে পড়তেন তার প্রমাণ হচ্ছে প্রতিটা বইয়ের মার্জিনে উনি নোট নিতেন ঘন ঘন নোট নিতেন নিজের মনের কথা যেটা পড়ে যেটা মনে হয়েছে কোনটা ঠিক কোনটা ভুল কেন এগ্রি করছেন না সেখানে হয়
কিছু একটা ডিটেল কমেন্টারি লিখতেন কিংবা কোনো একটা ছোটো টিপ্পনি করে দিতেন, তো সেগুলো ওইগুলো পড়তেন। যারা ওনার সঙ্গে কথা বলতে দিত তারা বলতেন যে মানে এই সব বিষয়ে তার এত পাণ্ডিত্য যে যারা যেত ওনার কাছে তারা খুব মানে ছোটো মাপের লোক হিসেবে দেখা নিজেদের মনে করতেন, মানে লিলিপুট ওনার কাছে, ইন্টেলেকচুয়াল লিলিপুটস, মানে আমি সোশ্যালি ক্লাস কাস্টের কথা বলছি না, ইন্টেলেকচুয়াল লেভেলে তারা লিলিপুট ছিল ওনার সামনে যারা যেতেন। এবং আশ্চর্যের ব্যাপার যেটা আরও দেখা গেল যে গোটা দেশে কি হচ্ছে, গোটা পৃথিবীতে কি হচ্ছে, ওনার কাছে প্রায় রিয়েল টাইম ইনফরমেশান থাকত যে প্রধানমন্ত্রীর অফিসে কি হচ্ছে, পার্লামেন্টে কি হচ্ছে, ক্যাবিনেট মিটিংয়ে কি হলো, এগুলো ওনার প্রায় রিয়েল টাইম যেগুলো বলে যেতেন, কোথায় কোন দেশের রাষ্ট্রপ্রধান কার সঙ্গে ফোন করে কি কথা বলেছেন প্রায় রিয়েল টাইমে। আর এগুলো আমরা কেমন করে জানি যে রিয়েল টাইমে, ওই সময় যারা যেতেন তারা ওনার সামনে বসে নোট লিখতেন সব, উনি যা যা বলছেন সেই ডায়েরিগুলো আমরা দেখেছি। এবং এই যেগুলো বলতেন না সেটা ছিল সব টপ সিক্রেট, এইগুলো বাইরে বেরিয়েছে উনি বলার পরে বা ঘটনাগুলো ঘটার পরে প্রায় 30-40 বছর পরে। সেগুলো তখন ওনার বসে এটা কেউ বলতে পারবে না যে উনি এই বইতে পড়ে ফেললেন, ওই খবরের কাগজে পড়ে বললেন, কিন্তু এইগুলো কোথাও কোনো বেরোতো না, দিস ওয়াজ টপ সিক্রেট ইনফরমেশন। যেমনি উনি রাশিয়াতে লেবার ক্যাম্প গুলাগের কথা বলতেন, কেমনভাবে অত্যাচার করা হচ্ছে, কত থেকে কত লোক নিয়ে আসা হচ্ছে, তারা কেমনভাবে জীবনযাপন করছে, তাদের কীভাবে অত্যাচার করা হচ্ছে, এটা যখন মানে আমরা বইতে লিখলাম তখন এক মহাপণ্ডিত চিত্র পরিচালক কলকাতার রয়েছেন, তিনি বললেন আরে ওনার ঘরে গুলাগ আর্কি পেলাগো বইগুলো সেট পাওয়া গেছে, ওইগুলো পড়ে লিখে ফেলেছেন। তো কলকাতার মহাপণ্ডিত চিত্র পরিচালক তো একসময় সাংবাদিকও ছিলেন, তো বিদ্যাবুদ্ধি দৌড় অতটাই, এটা যেটা লক্ষ্য করলেন না যে উনি যে কথাগুলো বলেছেন যে সময়কার নোট থেকে আমরা পেয়েছি সেটা গুলাগ আর্কি পেলাগো পাবলিশ হওয়ার আগেকার কথা, মানে সেই সময় কারোর ধারণাই নেই যে লেবার ক্যাম্প কেমনভাবে হয়, কেমনভাবে চালানো হয়, কোথায় রয়েছে, কোথা থেকে লোক নিয়ে আসছে, কীভাবে টর্চার করছে, এগুলো না ডিটেল অ্যাকাউন্ট দিচ্ছেন লেবার ক্যাম্পে, রাশিয়ান লেবার ক্যাম্পে কেমন করে টর্চার করা হয়, চাইনিজ লেবার ক্যাম্পে কেমন করে টর্চার করা হয়, মানে ইনসাইডার অ্যাকাউন্ট। কথা বলতে বলতে উনি ভিয়েতনাম ওয়ারের ভেতরে কী 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 ধরনের কাজকর্ম হয়েছে সেগুলো বলছেন, উনি বলছেন যে আমি নিজে ইনভলভ ছিলাম এই ব্যাপারে, ইন্দো চায়না ওয়ারে ভেতরের অ্যাকাউন্ট বলছেন, বলছেন আমি ওদের সঙ্গে ডিল করেছি, আমি ওদেরকে থামিয়েছি। তারপরে বাংলাদেশ ওয়ার শুরু হওয়ার আগে, বাংলাদেশ লিবারেশন ওয়ার শুরু হওয়ার আগে প্রায় 5-6 বছর আগে থেকে উনি সেগুলো নিয়ে বলতে শুরু করছেন যে এবার এইগুলো হতে যাচ্ছে, এরকম হবে মনে হচ্ছে। সো আ ভেরি হাই লেভেল অফ স্টেটসম্যান, এরুডাইট স্টেটসম্যান। তো বাবা এটা নয়, পাইপ খাচ্ছেন, সিগার খাচ্ছেন, জার্মানি মিলিটারি বাইনোকুলার, মিলিটারি মানে অত্যন্ত ঠান্ডা দেশে যে ধরনের চামড়ার গ্লাভস পরা হয় সেই ধরনের গ্লাভস ওনার কাছে। তো এগুলো কোনো বাবার সম্পত্তি না, এগুলো কোনো বাবা এগুলো করতে পারে না। বলে এই গুমনামি বাবাটা অ্যাকচুয়ালি একটা আইডেন্টিটি নিয়ে, ইটস আ মিসনোমার, মিসনোমার যেটাকে বলে, যে একটা কনফিউশন সৃষ্টি করেছে, গুমনামি বাবা কথাটাকে সরিয়ে দাও দেখবে আপত্তির জায়গাটাও কমে আসবে। আর আপকো এক কোশ্চেন পুছুঙ্গা, ইয়ে যো ফিল্ম আয়া থা না গুমনামি, তো গুমনামি রিলিজ করনে কে বাদ আর রিলিজ করনে কে টাইম মে কুছ লোগো নে আর কুছ পলিটিশিয়ান নে ভি এসা বোলা থা কি আপ লোগো কা মতলব ইনফ্লুয়েন্স হ্যায় ডিরেক্টর কে উপর কি ইয়ে ফিল্ম বানানে কে লিয়ে, মতলব ইয়ে কিউ বোলতা থা লোগ। नहीं, इन्फ्लुएंस तो था, उसने गलत क्या बोला, हमारा इन्फ्लुएंस हम लोगों के मतलब प्रमोट करने के लिए। हाँ तो अच्छा काम कर, मैं प्रमोट किया ना, अच्छा श्रीजीत मुखर्जी ने कितना अच्छा फिल्म बनाया, तो ये तो देश, ये तो देश हित का है, तो अगर फिल्म को नेशनल अवार्ड नहीं मिलेगा तो कोई पॉलिटिकल कारण होगा। बहुत अच्छा फिल्म बना है, बुम्बादर ने कितनी एक्टिंग की है, लोगों ने फिल्म हिट हो गई है। मैंने फिल्म का प्रीमियर यहाँ अटेंड किया कलकत्ता में, मैं अमेरिका में था वहाँ भी प्रीमियर इसका हमने किया, लोग वहाँ भी रोए हैं देख करके, जो बंगाली लोगों ने देखी वहाँ पर, तो बहुत खुशी की बात है। हम तो बहुत अच्छा, बहुत इतना बढ़िया फिल्म बनी, और अब आने वाले कम से कम 30-40 साल तक जो लोग हम लोग सब उसको फिल्म को देखेंगे, और जिस चीज़ को सरकार दबाने की कोशिश कर रही है इस पूरे मुद्दे को, सरकार पहले दिन से, भारत सरकार जो है इस इशू में इंटरेस्टेड नहीं है, वो चाहती है कि दब जाए। और बड़ी दुख की बात है कि बंगाल में भी लोगों को, पॉलिटिकल क्लास को इसमें कभी इंटरेस्ट नहीं रहा, तो हमारी वजह से एक फिल्म यहाँ बन गई है इतनी अच्छी और फिल्म हिट हो गई है, हम तो बहुत खुश हैं। वो तो बड़ी मतलब गर्व की बात है हमारे लिए, हम तो बड़े खुश हैं कि हमारे हाथों से ये काम हुआ। और वो तो अगर कुछ लोगों को जेलसी होती है तो हो, हमें उससे हमें प्रॉब्लम क्या है हमारे को। और तुम्हारे रिसर्च है तो अरेक्टा इम्पोर्टेंट बेस छिलो फॉरेंसिक जेटा, तो सेटा नहीं जो कुछ एक्सप्लेन करो। फॉरेंसिक हे देखो
যখন মুখার্জি কমিশন প্রথমবার ফৈজাবাদ থেকে পাওয়া জিনিসপত্রগুলোকে দেখলেন, পুরো এভিডেন্সটাকে দেখলেন, যেটা অনুজ এক্সপ্লেন করলো যে আই উইটনেস অ্যাকাউন্ট আছে, ডকুমেন্টারি এভিডেন্স আছে, এগুলো সব দেখলেন এবং দেখে এটাকে দিয়ে ভিজুয়াল মানে ভিজিবলি উনি খুব মোটামুটি কনভিনসড যে রিপোর্টে লিখেছেন যে দের ইজ নো রিজন ওয়াই এনি ওয়ান শুড ডাউট দিস, এনি ওয়ান শুড কোয়েশ্চেন দিস, যে প্রাক্তন বিপ্লবীরা যারা সারা জীবন ধরে সুভাষচন্দ্রের সঙ্গে কাজ করেছেন তারা এসে এখানে এত বছর ধরে জড়িত থেকেছেন, তারা চিঠি লিখছেন, মানে যাকে চিঠি লিখছেন তিনিও জানেন যে তিনি সুভাষ বোস, তিনি নানা রকমের ইঙ্গিত দিচ্ছেন, নাম নেয়নি কখনো যে আমি সুভাষচন্দ্র বোস, কিন্তু নিজে নিজেকে বলে যাচ্ছেন এস সি বি ইয়র ডেড ম্যান, তারপর যখন কোনো চিঠি লিখছেন কোনো একটা বিশেষ ক্ষেত্রে কোনো বিশেষ সিচুয়েশনে তখন এমনভাবে লিখছেন যে আমরা যখন ছোটো ছিলাম তখন এটা হতো, দেখো ওই বইগুলো পাওয়া যায় কিনা, যেমনি শরৎচন্দ্রের বই যখন উনি পবিত্রমোহনরাকে বলেছিলেন আমার জন্য শরৎচন্দ্রের বই নিয়ে এসো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তখন লিখছেন যে আমার প্রিয় দাদার এই বইগুলো শ্রীকান্ত ইত্যাদি বইগুলো নিয়ে এসো, আমার সময়ে যে এডিশনগুলো পাওয়া যেত চেষ্টা করে দেখো সেইটা পাওয়া যায় কিনা, তো এই ধরনের নানা রকমের ইঙ্গিত, নিজেকে এস সি বি বলে রেফার করা, এস বলে রেফার করা, তো এবং সেটার কনটেক্সটে ফেললে পরিষ্কার হয়ে যায়। তো জাস্টিস মুখার্জি এগুলো সব দেখে মোটামুটি কনভিনসড যে ইনি ইয়ে, তখন কনফার্মেশনের জন্য এটাকে কর্পোরেশনের জন্য রিকনফার্মিং করার জন্য উনি বললেন যে একটা ফরেন্সিক টেস্টও করা যায়। ফরেন্সিক টেস্টটা কী হয়, হাতের লেখার একটা অ্যানালিসিস হয় আর একটা উনি বললেন যে ডিএনএ, ওখানে ফৈজাবাদ থেকে কিছু দাঁত পাওয়া গেছিলো সেই দাঁতগুলোর থেকে ডিএনএ এক্সট্র্যাক্ট করে নেতাজি পরিবারের ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখা যায়। তো হাতের লেখা সেট যেগুলো পাওয়া গেল সেগুলো উনি কম্প্যারিজন করতে পাঠালেন একজন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টকে, বি লাল কাপুরকে, আর দুটো সরকারি ল্যাবে, একটা কলকাতায় এফএসএলের ল্যাব আর একটা হচ্ছে সিমলায় যেটা মেন হেডকোয়ার্টার সেটা ভারত সরকারের, ওখানে গেল। তো বিলাল কাপুর এটা দেখে ডিটেলে খুঁটিনাটি সব দেখে প্রায় হাজার পাতার একটা রিপোর্ট বানালেন, তার মধ্যে উনি সব বড় বড় ছবি দিয়ে প্রত্যেকটা বাংলা ইংরেজি অক্ষরের ছবি দিয়ে কম্প্যারিজন করে দেখিয়ে হাতের লেখার প্যাটার্ন কীরকম, কোথায় কীরকম ইউনিক মার্কস দেখা যায় একটা সেন্টেন্স লেখার সময়, কোথাও হয়তো কাটলেন বা কোথাও কিছু একটা ইনসার্ট করতে যাচ্ছেন, সেগুলো সব খুঁটিনাটি সব দেখিয়ে 400 ওপরে প্রায় সেরকম ইমেজ দেখিয়ে উনি মত দিলেন এটা যে এই দুটো হাতের লেখা, মানে সুভাষচন্দ্রের হাতের লেখা এবং ভগবানজির হাতের লেখা, এটা একই লোকের দ্বারা লিখিত, এদের লেখক একই একজন হলো। এবার সিমলার যে ল্যাব একটা 5-6 পাতার একটা ক্যাজুয়াল একটা রিপোর্ট পাঠালো, কয়েকটা ওই 15-16টা ছবি, ছোটো 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 ছবি দিয়ে বলে দেখুন এই ছবিগুলো মিলছে না, তো ছবিগুলো মিলছে না ওরা বলে দিল, বাট জোর করে বললো সরকারি অফিসার কিন্তু তোমার আমার মতো যদি নর্মাল লোকজন ওই ছবিগুলো দেখে তাহলে অমিলের থেকে মিলই বেশি, আমি তো অন্তত অমিলের থেকে মিলই বেশি পেয়েছি, তো যাই হোক সেটা সরকারি ল্যাবের রিপোর্ট তার একটা গুরুত্ব আছে। কলকাতার এফএসএল আবার আরও এক ধাপে গিয়ে গেল, একটা 2 পাতার রিপোর্ট পাঠালো, তার মধ্যে প্রথম পাতাটা হচ্ছে শুধু অ্যাড্রেস করা জাস্টিস মুখার্জি কমিশনকে, নাম লেখা ঠিকানা লেখা ওইটা, আর দ্বিতীয় পাতা নিজের ওপিনিয়ন, খালি ওপিনিয়ন যে এটা মিলছে না, আমরা কোনো মিল খুঁজে পাইনি, কেন মিলছে না সেটা যে ডেমনস্ট্রেট করতে হয় একটা ফরেন্সিক রিপোর্টে সেটা কিন্তু কোনো কিছু করেনি, শুধু ওপিনিয়ন মতামত যে এটা মিলছে না। তো যাই যেটাই যেভাবেই করা হোক দুটো সরকারি ল্যাব ভার্সেস একজন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট, এটা 2:1 ওটা মেজরিটি হয়ে গেল। ঘটনাটা আরও জটিল হলো যখন ডিএনএ অ্যানালিসিসটা করা হলো, ওই যে 7টা দাঁত পাওয়া গেল সেটা উনি প্রথমে পাঠালেন CDFD ল্যাবে হায়দ্রাবাদে, তো ওরা চেষ্টা করলো ডিএনএ এক্সট্রাক্ট করার দাঁতগুলো থেকে, কিন্তু যথেষ্ট পরিমাণে ডিএনএ না পাওয়ায় যেভাবে কম্পারিজনটা হলো ওনারা বললেন, ওখানকার এক্সপার্টরা বললেন যে আমরা কোনো কনক্লুশনে আসতে পারছি না, যে যে রেজাল্ট আমরা পেয়েছি তাতে কনক্লুশন ড্র করা যায় না। তো স্যাম্পলগুলো যখন ফেরত এলো তখন সেটাকে পাঠানো হলো কলকাতার CFSL সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে, তো ওরা ওখান থেকে দাঁত থেকে ডিএনএ এক্সট্রাক্ট করা হলো। নেতাজির পরিবারে নেতাজির বাবার দিকের কিছু রিলেটিভ, মায়ের দিকের কিছু রিলেটিভ এনারা রক্ত দিলেন, সেই রক্ত থেকে ডিএনএ নিয়ে এই ডিএনএ নিয়ে ম্যাচ করা হলো এবং এনার একদম মানে পরিষ্কারভাবে বলে দিলেন যে ডিএনএ ম্যাচ করেনি, ফলে এটা তো পরিষ্কার যে ইনি গুমনামী বাবা নেতাজি নন, তো তাহলে জাস্টিস মুখার্জির আর কোনো রাস্তা খোলা রইল না। একদিকে প্রচুর প্রমাণ কিন্তু সেই প্রমাণটা কাজে লাগছে না, তার কারণ ডিএনএ মিলছে না। এবার ডিএনএ ইজ দ্য আলটিমেট সায়েন্টিফিক এভিডেন্স, ফলে এখানে সব রাস্তাই বন্ধ হয়ে যায় যদি ওটা না পেলে, তো
সেই জন্য উনি লিখলেন যে ইন অ্যাবসেন্স অফ ক্লিনচিং এভিডেন্স আই ক্যানট সে আই ক্যানট গিভ আ ভিউ। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি। তো ক্লিনচিং এভিডেন্সটা মানে সেন্টেন্সটা কনস্ট্রাকশনটা দেখুন, ইন অ্যাবসেন্স অফ ক্লিনচিং এভিডেন্স, উনি কিন্তু বলতে পারতেন যে ক্লিনচিং এভিডেন্স তো উল্টো দিকে চলে এসছে, ডিএনএ রেজাল্ট ইজ ক্লিনচিং এভিডেন্স, সো দ্য ক্লিনচিং এভিডেন্স প্রুভস দ্যাট হি ওয়াজ নট নেতাজি, সেটা না লিখে কিন্তু উনি এটা লিখলেন যে ইন অ্যাবসেন্স অফ ক্লিনচিং এভিডেন্স আমি বলতে পারছি না এটা। তো এটা যখন হলো তো কেসটা মোটামুটি সেটেল হয়ে যায়, কিন্তু কয়েক বছর পর রিপোর্টটা পাবলিশ হওয়ার কয়েক বছর পর উনি একটা টিভিতে একটা ইন্টারভিউ ওনার জন্য ডকুমেন্টারি ইন্টারভিউ রেকর্ড করা হচ্ছিলো। তো ইতিমধ্যে আমরা দেখা করেছি জাস্টিস মুখার্জির সঙ্গে, অনুজ দেখা করেছে, আমি দেখা করেছি, এবং উনি আমাদের খুব স্ট্রংলি হিন্ট দিলেন যে এই ডিএনএ রিপোর্ট নিয়ে গর্ব করা হয়েছে, এখানে যে ম্যাচ হয়নি বলে যে রিপোর্টটা এসছে সেটা অ্যাকচুয়ালি ঠিক না, ওখানে কিছু একটা গড়বড় হয়েছে, কিন্তু কী গড়বড় হয়েছে সেটা আমাদের উনি বলেননি। তো যাই হোক, সেটা আমরা খোঁজ করার চেষ্টা করছিলাম এমনি, কিন্তু ওইটা আবার যে আমাদের বলতেন অফ দ্য রেকর্ড বলতেন সেইটা ধরা পড়ে গেল ওই যখন উনি ডকুমেন্টারির জন্য ইন্টারভিউ দিচ্ছিলেন, সব ইন্টারভিউ শেষ হওয়ার পর একটা ক্যামেরা, তিন চারটা ক্যামেরা ছিল, তো একটা ক্যামেরা রোল করছিল, তো সেখানে কথা বলতে বলতে উনি বললেন যে দেখুন এটা আপনি আপনারা ক্যামেরায় দেখাবেন না, ইন্টারভিউতে দেখাবেন না, আমি এটা পাবলিকলি বলতে পারি না, মানে আমি আমার রিপোর্টে লিখতে পারিনি প্রমাণের অভাবে, বাট আই এম 100% শিওর দ্যাট হি ওয়াজ নেতাজি। তো তাহলে আমাদের ডিরেকশনটা ক্লিয়ার হয়ে গেল, একজন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, সে তো বাচ্চা ছেলে নয়, সে একটা মানে ফ্রিভোলাস জার্নালিস্ট নয় বা চিত্র নির্মাতা নয় যে যা খুশি বলে দেবে, ইট ওয়াজ ইজ কনসিডার্ড ভিউ। তার মানে একটা কিছু হয়েছিলো যে যেটাতে উনি রিপোর্টে লিখতে পারেননি, এটা অন্যান্য দেশ হলে, ডেভেলপড কান্ট্রি হলে বা আমাদের দেশেই অন্য দেশ অন্য ইস্যু হলে, পলিটিক্যালি মানে কারেন্ট কোনো ইভেন্ট হলে এটা নিয়ে হয়েছেই পড়ে যেত। তো যেমনি ধরো সোহরাবউদ্দিন এনকাউন্টার কেস নিয়ে হ্যান ত্যান এগুলো নিয়ে যেগুলো চলে, তো এসআইটি বসে এখানে, তোমাদের অমিত শাহ মোদি এদের সিবিআই গ্রিল করেছে, জাস্টিসদের সামনে আর্গুমেন্ট হয়েছে, হিয়ারিং হয়েছে বছরের পর বছর, তারপর কি ওনাদের ক্লিন চিট দেওয়া হয়েছে। এবার ওই যে প্যানেল যেগুলো বিচারকদের যে প্যানেল, সেখান থেকে যদি কেউ এসে অফ দ্য রেকর্ড বলে দেন যে না এর পুরো ব্যাপারটা একটা গোলমাল করা হয়েছে, এখানে একটা কিছু ঘাপলা আছে, আসলে কিন্তু এনারা দায়ী, তাহলে তার রিপারকাশনটা জাস্ট চিন্তা করো, যে একটা জাজের সেই ক্ষমতাটা আছে, তার একটা ইমেজ আছে। আর জাস্টিস মুখার্জি ইজ আ ভেরি ব্রাইট অ্যান্ড ক্লিন ইমেজ, উনি মানে নানা রকমের বিচারক হয়, অনেকের ইমেজ অতটা ভালো হয় না, কিন্তু হি ওয়াজ এ ক্লিন গাই অ্যান্ড ওয়েল রেসপেক্টেড, ভেরি ওয়েল নন ফর হিস ক্যাপাবিলিটিস। তিনি যখন ওটা ক্যামেরায় বলছেন, দ্যাট হ্যাড টু বি টেকেন সিরিয়াসলি, কিন্তু কেউ না মিনিস্টাররা না গভর্নমেন্ট না পলিটিশিয়ান না মিডিয়া কেউ ওটাকে নিয়ে জলগোলা করল না, ছেড়ে দিল ওখানে। বাট উই গট আ ক্লু, আমরা কী করলাম, আমরা ওটাকে ঘাঁটতে লাগলাম যে কীভাবে দেখা যায়। এটা করতে করতে উই স্টাক আপন টু থিংস, এবং সেটা খুব মজাদার ব্যাপার, আমরা দেখলাম, আবিষ্কার করলাম এটা যে প্রথমে বললাম যে ডিএনএ দাঁতের স্যাম্পলগুলো সিডিএফ দিয়ে হায়দ্রাবাদে পাঠানো হয়েছিলো, তো ওরা ইনকনক্লুসিভ রিপোর্ট দিল, ওখান থেকে স্যাম্পল ফেরত আনা হলো, দাঁতগুলো ফেরত আনা হলো, ফিরিয়ে এনে ওটাকে সিএফএসএলকে দেওয়া হলো। তো সিএফএসএলের কাছে রিপোর্টটা গেছে তোমার নভেম্বরে, তো টেস্ট তখন হয়তো জাস্ট ওরা শুরু করেছে কি করেনি, ওর তোমার রেজাল্ট জানা গেল, পাঠিয়েছে নভেম্বর 2003 সালে, ওর রেজাল্ট জানা গেল 2004 সালের জুন, মানে প্রায় 8 মাস পরে, 7 থেকে 8 মাস পরে রেজাল্ট ওটার জানা গেল। কিন্তু আমরা দেখলাম যে ডিসেম্বর 2003 সালে, মানে রিপোর্ট এই স্যাম্পলগুলো পাঠানোর 1 মাসের মধ্যে কলকাতায় আনন্দবাজার পত্রিকায় রিপোর্ট বেরিয়ে গেল যে ডিএনএ ম্যাচ করেনি, মানে হয়তো তখন জাস্ট টেস্টিংটা শুরু হয়েছে কি হয়নি, আনন্দবাজার জেনে গেল যে ম্যাচ করেনি। এটা কীভাবে সম্ভব হতে পারে, মানে হয় মানে অলৌকিক দূরদৃষ্টি রয়েছে যে ভবিষ্যতে কী হতে হচ্ছে, সেই রিপোর্টার দেখতে পায়, আনন্দবাজারের এডিটার দেখতে পান, লিখে দিলেন মেলেনি, আর তা নাহলে ভেতরে কিছু গোলমাল রয়েছে, তো লিক হতে পারে, স্কুপ হতে পারে। আনন্দবাজারকে এটা নিয়ে প্রেস কাউন্সিলে নিয়ে যাওয়া হয়েছিল, জাস্টিস মুখার্জি কমিশনে নিয়ে গেছিলেন, এবং সেখানে ওরা আর্গিউ করেছিল যে দিস ইজ আ স্কুপ,
জার্নালিজম স্কুপ হয়, ইটস আ ভেরি স্ট্যান্ডার্ড থিং। অনেক সিক্রেট ডকুমেন্ট লিক করে দেওয়া হয়, জার্নালিস্টরা বের করে, দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস, আন্ডারস্ট্যান্ডেবল, এটা সবাই বুঝতে পারে, দ্যাটস আ ভেরি গুড থিং। কিন্তু স্কুপটা হওয়ার জন্য ঘটনাটা ঘটতে হবে তো, ঘটনাটা ঘটার আগে কেমন করে স্কুপ হয়ে যায় ওটা, তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কোথায় দাঁড়িয়ে আছে। এটাকে পিন পয়েন্ট করার জন্য আমরা দেখলাম যে আরও একটা জিনিসের দরকার হবে, সেটা হচ্ছে ইলেকট্রোফেরোগ্রাম। এখন যখন ব্লাড টেস্ট হয়, তোমার ব্লাড রিপোর্ট বেরিয়ে আসে, তুমি যখন এক্সরে করাও, আল্ট্রাসোনোগ্রাফি করাও, তোমার প্লেটগুলো আসে, সেইটা দেখে, এগুলো মেশিন জেনারেটেড সব, ওটা তো কোনো লোক বসে দেখে আঁকে না, মেশিন জেনারেটেড, তোমার এক্সরে হলো, আল্ট্রাসোনোগ্রাফি হলো, এমআরআই হলো, স্ক্যান হলো, তো প্রিন্ট বেরিয়ে আসছে। ডিএনএটাও সেরকম, স্যাম্পলটা যে মেশিন রিড করছে, যে ডিএনএ সিকোয়েন্স যেটা, সেটা মেশিন রিড করে তোমাকে প্রিন্ট আউট দিচ্ছে। সেই প্রিন্ট আউটটা দেখে এক্সপার্টরা ইন্টারপ্রিটেশন করছে, যেমনি ডাক্তাররা করে, ব্লাড টেস্টের যে রেজাল্ট এলো সেটা দেখে তোমাকে বলবে যে তোমার সিমটমসগুলো কী, তোমার কী ধরনের প্রবলেম রয়েছে, দ্যাটস অ্যান ইন্টারপ্রিটেশন, ঠিক আছে। তো তোমার সেখানে যদি তোমার একটা ডাক্তারের মতামত পছন্দ না হয়, ইউ অলওয়েজ গো ফর আ সেকেন্ড ওপিনিয়ন। কিন্তু ও সেকেন্ড ওপিনিয়নে গেলে আরেকবার এমআরআই করাতে হবে, আরেকবার স্ক্যান করাতে হবে, তার কোনো মানে নেই, ওই রিপোর্টটা নিয়েই তুমি আরেকজনের কাছে যাবে যে আমাকে দেখে বলুন এটা কী হয়েছে। তো ইলেকট্রোফেরোগ্রামের সেরকম একটা ওপিনিয়ন ইন্টারপ্রিটেশন যদি তুমি ভেরিফাই করাতে চাও, সেটা তুমি আরেকজন এক্সপার্টের কাছে নিয়ে যেতে পারবে। এখন সিএফএসএল কী করলো, ওই ইলেকট্রোফেরোগ্রামটাকে চেপে দিল, বললো আমরা ইলেকট্রোফেরোগ্রামটা দেবো না। আমরা তারপরে আটকে করে চাইলাম, বললো না দেওয়া যাবে না। কারণ কেন দেওয়া যাবে না, বললো না ওটা প্রাইভেট একজন লোকের এবং থার্ড পার্টি রে, ওগুলো কনফিডেন্সিয়াল। আমরা কনফিডেন্সিয়াল কেমন করা হয়, ওটা এমন একটা লোকের যেটা প্রমাণ হয়ে গেছে সুভাষচন্দ্র বসু নয়, এটা কমিশন বলেছে, সরকার মেনে নিয়েছে, সরকার বলেছে, ফলে এটা কার কেউ জানে না, কারণ এটা গুমনামি আবার আইডেন্টিটি এস্টাবলিশ সরকারিভাবে অফিসিয়ালি হয়নি, ফলে এটা প্রাইভেট তো হতে পারে না, কারোর কনফিডেন্সিয়াল হতে পারে না, এবং কারোর ব্যক্তিগত জীবনে কোনো কিছু ক্ষতি হবে তারও কোনো সম্ভাবনা নেই। কিন্তু সিএফএসএল ওটাকে চেপে বসে দেবে, তো ওই লিক হয়ে যাওয়া রিপোর্ট, এটাকে জোর জবরদস্তি চাপিয়ে রাখা, দিস প্রুভস দ্যাট দেয়ার ওয়াজ আ ডিএনএ ফ্রড পারপেট্রেটেড। हमारे पास में ना वो डीएनए का ये, इसलिए हम लोग को सैंपल हमारे पास में अवेलेबल नहीं था। अगर हमको सैंपल मिल जाता किसी तरीके से, जो सरकार दबा के बैठी है, गुमनामी बाबा का, दांतों का है, जो भी है, हम लोग उसका अमेरिका में टेस्ट करवाते और उसका रिजल्ट वही निकलता जो हमने हैंड राइटिंग में हमको मिला। हम लोगों ने हैंड राइटिंग के सैंपल लिए गुमनामी बाबा के, तो ये बात की बात, जब हम अपना किताब कनंड्रम लिख रहे थे तो भगवान जी गुमनामी बाबा का हैंड राइटिंग सैंपल लिया, नेताजी का हैंड राइटिंग सैंपल लिया, और अमेरिका में बहुत बड़े एक्सपर्ट को, कर्ट बैगेट को हमने दिखाया। उसको ये नहीं बताया कि हैंड राइटिंग किसका, उसको ये नहीं पता सुभाष चंद्र बोस, वैसे भी उसको इंटरेस्ट नहीं है, बूढ़ा आदमी है, उसको कोई इंटरेस्ट नहीं है, सुभाष बोस अमेरिका में रहता है, उसका कोई वहाँ को अमेरिका में कोई वहाँ के लोगों को ज़्यादा सुभाष नेताजी के बारे में नहीं पता। उसको हमने बोला बस सैंपल एक, सैंपल दो, हमारे दोस्तों ने बताया, हमारे दीपक निजावन जी, अभिषेक बोस हमारे वहाँ पर हैं, अमेरिकन इंडियन है वो, तो उन्होंने बोला कि ये दिखाया, और उसने बोला 49 पन्ने का रिपोर्ट दिया, डिटेल में समझाया कि वही आदमी है, मैं कोर्ट में आने को, गवाही देने को तैयार हूँ। मीडिया में इंटरव्यू हमने उसका करवाया, और जब इंटरव्यू करवाया तो हमने मीडिया वालों को बोला कि जो सरकारी एक्सपर्ट हैं जिन्होंने मुखर्जी कमीशन पर रिपोर्ट दी थी कि ये हैंडराइटिंग नहीं मैच कर रही है, उसमें हमने नाम दिया डॉक्टर एस के मंडल का, कि कलकत्ता में है और FSL के डायरेक्टर रिटायर हुए यहाँ पर, और उन्होंने जो रिपोर्ट दी थी वो एक पन्ने की रिपोर्ट दी थी। तो आप देख देखिए कि इतना बड़ा एक्सपर्ट पैदा हो गया कलकत्ता में हैंडराइटिंग के, कि दुनिया के बड़े बड़े एक्सपर्ट लंबी चौड़ी रिपोर्ट देते हैं, डिटेल में समझाते हैं कि हैंडराइटिंग क्यों मैच कर रही है, क्यों मैच नहीं कर रही है। ये ऐसे महान आत्मा पैदा हुई है यहाँ पे कि एक पन्ने में, एक ठो पन्ने में लिख के दे दिए कि हैंडराइटिंग मैच नहीं करता। ऑब्वियसली वो गलत था। उसको हमने फिर मैसेज कन्वे किया कि रात को तेरा बाप आएगा टीवी में, आ जा तेरे को हैंडराइटिंग सिखाते हैं, तेरी भी हम खबर लेते हैं, कि तुम लोग बैठ के झूठी रिपोर्टें देते हो बैठ के पॉलिटिकल प्रेशर में आकर के। तो नहीं आया वो, अभी भी वो आदमी छुप के बैठा है यहाँ पे कलकत्ता में, उसका इंटरव्यू लेना चाहिए। उसको पूछ तूने एक पन्ने की रिपोर्ट तूने कैसे दी, सरकार ने ऐसे घटिया आदमी को डायरेक्टर कैसे बना दिया, एक पन्ने की रिपोर्ट है, कौन देता है हैंडराइटिंग की एक्सपर्ट की रिपोर्ट इस तरह से। और वही रिपोर्ट हम जब चेक करवा रहे हैं फॉरेन के लोगों से, वो कह रहे हैं जी मैच कर रहा है। अब आप मुझे बताइए कि अमेरिकन एक्सपर्ट कह रहा है कि हैंडराइटिंग मैच कर रही है, देसी आदमी कह रहा है कि हैंडराइटिंग मैच नहीं कर रही है, देसी आदमी की बात कौन मानेगा, कोई नहीं मानेगा। ये जो सरकार के लोग बैठे हैं खुद नहीं मानेंगे उसको, उसके खुद का बच्चा बैठा हुआ अमेरिका में पढ़ने के लिए, खुद के लोग उन्होंने बैठा रखे। अरे आप लोगों को मुझे वो कहानी सुनाने के लिए बेकार की बोलते हैं कि हिंदी मीडियम में पढ़, बंगला मीडियम में पढ़, मराठी मीडियम में पढ़, खुद का लड़का लंदन में होता है,
उसका मतलब होता है कि बच्चा साहब बन जाएगा, बाकी लोग उसके नौकर बन जाएंगे। तो ये है कि ये लोग बेवकूफ़ लोगों को बना रहे हैं। और उसके बाद हमने एक और हैंड राइटिंग को हमने अशोक कश्यप जी बड़े पुराने दिल्ली में एक्सपर्ट हैं, सुप्रीम कोर्ट तक में जाते हैं। उनके पिताजी ने 1935 में बहुत बड़ी वहाँ पे लैब खोली थी हैंड राइटिंग की, प्राइवेट इंडिपेंडेंट एक्सपर्ट हैंड राइटिंग की, फिंगरप्रिंटिंग की। उनके चारों बड़े भाई हैंड राइटिंग एक्सपर्ट थे। तो बड़ा अजीबो किस्म का वो एक्सपर्ट है कि वो बचपन से ही वो घर में हैंड राइटिंग ही देख देख के बड़ा हुआ है। और फिर उसने फॉरेन में ट्रेनिंग ली, मायामी में पुलिस में जाके अमेरिका में ट्रेनिंग ली। उसने बहुत जिंदगी बिता दी, अब 70 साल से ऊपर की। मुझे उन्होंने आकर के डिटेल में रिपोर्ट दी, इतने बड़े बड़े चार्ट बना के दिखाया कि ये गुमनामी बाबा और भगवान जी सेम ही आदमी है, नेताजी वो सेम आदमी है। और वो भी टेलीविजन पे बुलाया, तो वो भी खुल्लम खुल्ला टीवी में आ गए। देखो, जिस आदमी को डर नहीं है वो खुल के बोलेगा पब्लिकली। तो वो जो प्राइवेट एक्सपर्ट जो थे वो लंबी लंबी रिपोर्टें दी, डिटेल में रिपोर्टें दी, उसको पब्लिक के सामने एक्सप्लेन करने में उनको कोई शर्म नहीं है। लेकिन जो सरकारी एक्सपर्ट है जैसे आपका डॉक्टर एस के मंडल, यहाँ पे वो मैदान छोड़ के भाग चुका है। तो आप उसको अंधे को नज़र आ रहे हैं। और यही चीज़ जैसे उसने एग्जांपल दिया छोटा, कि वो अगर मान लिया जाए कि एक इंक्वायरी कमीशन बैठे जिसमें कोई दंगे का किसी चीज़ का बात हो और वो पॉलिटिशियन को छोड़ दे, बाद में वो जज के मुँह से बात निकल जाए तो क्या बवाल मचेगा। तो यही केस जो आपके सामने जो अभी इसका गुमनामी बाबा नेताजी का निकला, इसकी जगह में कोई नक्सल होता या कोई आतंकवादी होता या कोई लुटेरा होता, डाकू होता, रेपिस्ट होता, और ये बातें बाहर निकल के आती, सारा मीडिया और सारे जनता जो है पागल हो जाती पागलों की तरह से। तो बड़े दुख की बात है इस देश में कि छोटी छोटी चीज़ों पर बवाल मच जाता है। मैं दिल्ली से आता हूँ, हमको पता है कि आरुषि तलवार केस में लोगों ने कितना एफर्ट लगाया था इस केस को सॉल्व करने के लिए। और बाद में वो भमरी देवी केस का नाम आप सुना होगा कि भमरी देवी का DNA टेस्ट अमेरिका में की लैब में हो सकता है, तो सुभाष चंद्र बोस ने क्या पाप किए थे। तो ये एक सरकार का और माहौल जो हमारे देश का बना है कि हमारे देश की जो पॉलिटिकल क्लास है उनको शायद ये लगता है कि नेताजी का नाम लेने से उनको फ़ायदा नहीं पहुँचेगा। तो कोई भी आदमी इसमें इंटरेस्ट नहीं है, पब्लिक को बहुत इंटरेस्ट है। जनता जनार्दन जो है वो पूरे देश में नेताजी को बहुत इज्जत देती है, बहुत उनको पता है कि आज़ादी इन्होंने दिलाई थी। तो लेकिन जो पॉलिटिकल क्लास जो है, कोई भी पार्टी हो, इन लोगों को बाय एंड लार्ज कोई सुभाष बोस में धेले का इंटरेस्ट नहीं है। और वो बाकी वो आपके जो साहब लोग बैठे हैं ICS वाले, वो आधे अंग्रेज हैं, उनको तो वैसे भी है कि बच्चा उनको सेटल करना है अमेरिका यूरोप में, उन्हें मतलब ही नहीं है देश में क्या होगा। दो तीन जनरेशन के बाद पूरा खानदान उनका गोरा हो जाएगा वहाँ पे रखे। तो इस तरह के माहौल में हम लोग फंसे, हम लोग लड़ाई कर रहे हैं और ये आपके सामने ये चीज़ें हो रही है। लेकिन अब जो चेंज आया कि ये भगवान भला करे अमेरिकियों का, इन्होंने ये सोशल मीडिया बना दिया। नहीं तो पहले तो कोई हमारे बोलने का जरिया नहीं था। अगर YouTube ना होता आप बोलते कहाँ जा करके, अखबार में तो छापते नहीं वो लोग। वो तो आपको उसने एग्जांपल दिया कि वो आनंद बजा पत्रिका में कोई टाइम ट्रैवल था, कोई महापुरुष पैदा हो गए कि वो फ्यूचर की घटनाओं का पहले बता देते हैं ना। उसने कैसे पता लगा तुझे भैया, उसको पूछना चाहिए ना कि वो जो पत्रकार है उसको पूछो कि भैया ये चीज़ तो बाद में हुई है 6 महीने बाद में, तुझे कैसे मालूम चल गई पहले, तेरे पास में कोई शक्ति है तो बता तेरे को। फिक्स था, अरे फिक्स है यार, फिक्स नहीं है तो उसके अगर उस आदमी को ये पता है कि 6 महीने बाद क्या रिपोर्ट आने वाली है तो वो तो फिर जाके तुम उसको तो रखो IB के अंदर, क्यों बताएगा पाकिस्तान में क्यों आने वाला 6 महीने बाद में। वो तो नेशनल सिक्योरिटी में बंदा धमाल मचा देगा, दुकान खोलो, ये धंधा खत्म करो पत्रकारिता का, बैकर ज्योतिष की दुकान खोल लो बैठ करके आप लोग, उसे कैसे मालूम 6 महीने में क्या होगा। तो वो प्लांटेड स्टोरी है, वो झूठी खबर है। और यही चीज़ किसी और केस में होती तो पूरे देश में बवाल मच जाता और बंगाल के जितने MP उठ करके पार्लियामेंट में चीखे मार रहे होते। लेकिन शर्म की बात है कि सिवाय एक सुखेंदु शेखर बाबू के अलावा कोई आदमी बोलने को राजी नहीं इस केस में। तो ये तो हम लोग तो अब यही है कि चलो अब ये फर्क पड़ गया कि फेसबुक हो गया, सोशल मीडिया हो गया जो अमरीकियों ने बनाया था, अब उसकी वजह से हम जैसे लोग पब्लिकली बोल सकते हैं, आप रिकॉर्ड करके दिखा सकते हैं। नहीं तो ये तो दूरदर्शन वालों को इंटरव्यू लेना चाहिए हमारा, तो दूरदर्शन वाले तो गांधी भक्ति कर रहे हैं, उन्हें क्या मतलब सुभाष चंद्र बोस से। तो ये प्रॉब्लम है इस देश में।